Hello viewers, very very welcome to my YouTube channel. Viewers, conversion rate optimization er ajker ei particular video te amra shikhbo kibhabe amra amader website ke audit korbo. Website ko audit kore amader website e ki ki fault ache egulo kibhabe fix kora jay seta amra dekhbo. To viewers, video ta onek interesting hobe. Asha korchi jodi channel e notun hoye thaken obosshoi channel ti subscribe kore niben ebong bell button ti click kore diben jate poroborti video notification খুব সহজে পেয়ে যান ভিউয়ার্স আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে স্পিড আপ করব সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে আমরা দেখব আমরা আমাদের ওয়েবসাইটকে কিভাবে অডিট করব এবং অডিট করে যে ফল্টগুলো আছে আমাদের ওয়েবসাইটে এগুলোকে আমরা কনভার্সন পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে ফিক্স করব তো ভিউয়ার্স চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই কম্পিউটার স্ক্রিন থেকে বাকি জিনিসগুলো দেখে নিই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে আছি গুগলে আমি জাস্ট সার্চ করছি ওয়েবসাইট স্পিড টেস্ট ওয়েবসাইট স্পিড টেস্ট এই ধরনের অনেক টুল আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আমরা এইটাকে নিচ্ছি পেজ স্পিড ইনসাইটস এটা আপনি আমার ভিডিও লিংকে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন লিংকে এই লিংকটা পেয়ে যাবেন এই লিংকটাতে ক্লিক করে আপনি যে ওয়েবসাইটটাকে আর কি অ্যানালাইসিস করবেন যে ওয়েবসাইটটাকে অডিট করবেন ওই ওয়েবসাইটটার ইউআরএলটা আপনি এখানে দিবেন তারপর অ্যানালাইসিসে ক্লিক করবেন অ্যানালাইসিসে ক্লিক করলে এটা অ্যানালাইসিস হতে একটু কয়েক সেকেন্ড টাইম নেবে টাইম নেওয়ার পর আর কি এটা ডেটা আপনার জেনারেট হয়ে আপনাকে ডেটাটা দিবে তো ভিউয়ার্স আসলে আমি এখানে মাল্টিপল ওয়েবসাইট অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ কোন ওয়েবসাইটের পারফরমেন্স ভালো কোন ওয়েবসাইটের পারফরমেন্স উইক আছে তো যদি ভালোটা আপনাদের দেখাতে যাই তাহলে উইক পয়েন্টগুলো আপনাদেরকে বুঝাতে পারবো না সেজন্য আমি মাল্টিপল ওয়েবসাইট আপনাদেরকে অ্যাক্সেস করে দেখাচ্ছি তো দেখেন এটার রিপোর্টটা যদি আমরা দেখি এটা মোবাইল ভিউতে কি অবস্থা হয় যারা মোবাইলে আর কি এই ওয়েবসাইটটা ওপেন করে তাদের ক্ষেত্রে এটা পারফরমেন্স দেখাচ্ছে 55 এবং অ্যাক্সেসিবিলিটি 77 বেস্ট প্র্যাকটিসেস আছে 100% এটা ওকে আছে কোনো সমস্যা নেই এসইও আছে 82% এবং পারফরমেন্স যেটা আছে সেটা হচ্ছে 55% তারপরে এই ওয়েবসাইটটা যদি আমরা ডেস্কটপ ভিউতে দেখি যারা ডেস্কটপে কাজ করছে তাদের ক্ষেত্রে পারফরমেন্সটা দেখেন খুবই ভালো মানে চমৎকার সবকিছু কিন্তু এই গ্রিনে আছে সবকিছু গ্রিনে আছে এই যে গ্রিন দেখতে পাচ্ছেন 90 থেকে 100% যদি হয় পারফরমেন্স তাহলে সেটাকে গ্রিন মানে সেটাকে ভালো আর কি ওয়েবসাইটের পারফরমেন্স ভালো বলা যাচ্ছে আর এটা হচ্ছে মডারেট 50 থেকে 89% যদি হয় তাহলে এটা ইয়েলো কালার দেখাবে এগুলো সব ইয়েলো কালার আসতো সেই ক্ষেত্রে আর কি এটাকে আপনি মডারেট বলতে পারেন ভালো না মন্দও না আর যখন রেড হবে 0 থেকে আপনার 49 যদি পারফরমেন্সটা হয় তাহলে এটা খুবই স্লো কাজ করছে ওয়েবসাইটটা তো আমরা আরেকটা ওয়েবসাইটে যাই যেটার পারফরমেন্স লো আছে সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি দেখতে পাচ্ছেন ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট এখানে 2.3 সেকেন্ড আছে তারপর টোটাল ব্লকিং টাইম কত আছে স্পিড ইন্ডেক্স কত আছে এগুলো আমি ডিটেলস আপনাদেরকে আলোচনা করে দেখাচ্ছি আমি একটা রিপোর্ট অলরেডি তৈরি করেছি তো এই রিপোর্টটা জোতে যদি আমরা যাই তখন আমরা আর কি দেখতে পারবো ডিটেলস দেখেন এই রিপোর্টটা হচ্ছে ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট আছে 5.2 সেকেন্ড এটা লোডিং হতে আপনার টাইম নেয় ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট গুলোর আপনার লোডিং হতে টাইম নেয় 5.2 সেকেন্ড তো এটা আসলে নরমালি হওয়া উচিত কি দেখেন যখন গ্রিন হবে আপনাদেরকে যখন দেখালাম আমি এই যে সাইটে যখন রেড গ্রিন গুলো দেখালাম তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছি কোনটা কি প্যারামিটারে আসলে এখানে সিলেক্ট করা হয় যদি এটা হয় 0 থেকে 1.8 হয় তাহলে এটা গ্রিন হবে এটার পারফরমেন্স খুবই ভালো হবে আর যদি 1.8 থেকে 3 হয় তাহলে এটা মডারেট এটা অরেঞ্জ হিসেবে এখানে মার্ক করা হবে এবং ওভার 3 যদি উপরে হয় 3 সেকেন্ডের উপরে যদি যায় তাহলে এটা রেড হিসেবে এখানে দেখাচ্ছে তো এখানে এই যে টোটাল ফাস্ট কন্টেন্ট ফুল যে পেইন্ট এটা লোডিংটা আমাদের কিন্তু এই যে মডারেট মডারেটে মানে এটা 3-এর চেয়ে অনেক বেশি যার কারণে আপনার ওয়েবসাইটটা স্লো হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন এই এফসিপি টাইম ইজ কনসিডার্ড টু বি আন্ডার 2.8 এটা মানে মডারেট বোঝে কিন্তু মডারেট বোঝে এটা 2.8 সেকেন্ডের মধ্যে হওয়া উচিত আর কি হ্যাঁ এটা অ্যানালাইসিস ডাটা বলছে তো এটা কিভাবে ফিক্স করা যায় এটা ফিক্সড করার জন্য আমি কিছু অ্যানালাইসিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে রিডিউস সার্ভার রেসপন্স টাইম আপনার সার্ভারটা অবশ্যই ভালো মানের হতে হবে আপনি যে সার্ভারটা ইউজ করছেন সার্ভারটা অবশ্যই ভালো মানের হতে হবে ভালো যদি সার্ভার হয়
আপনি যদি ভালো সার্ভিস প্রোভাইডার থেকে নেন তাহলে এটা রেসপন্স টাইম ভালো হবে, তাহলে রেসপন্স টাইম ভালো হলে আপনি আর কি প্রপারলি ডাটা খুব তাড়াতাড়ি আপনার পেয়ে যাবেন। আসলে মূলত হয় কি, মূলত হয় হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করছি আমাদের মোবাইল ফোনে বা কম্পিউটারে, তখন কিন্তু ওই ওয়েবসাইটের ডাটাটা কই থাকে, ডাটা থাকে সার্ভারে। সার্ভার যদি আমাদের, আমরা ধরেন বাংলাদেশে আছি, বাংলাদেশেই যদি সার্ভার হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ডাটাটা সার্ভার থেকে পেয়ে যাচ্ছি আমরা যখন ব্রাউজ করছি। আর আমাদের সার্ভার যদি হয় আমেরিকাতে, তখন কিন্তু ডাটাটা আমেরিকা থেকে আসতে একটু টাইম লাগে। তো সেই ক্ষেত্রে আর কি আপনার এটাও একটা ফ্যাক্ট যে আপনার সার্ভার যদি নিয়ারেস্ট প্লেসে হয় তাহলে আপনি ডাটা খুব ইজিলি পেয়ে যাচ্ছেন, আর যদি দূরে হয় তাহলে আপনার ডাটা আসতে টাইম লাগে। যদি আপনার সার্ভার আমেরিকাতে থাকে কিন্তু আপনার সার্ভারটা খুবই ভালো মানের, স্পিড ভালো পাবেন, সেক্ষেত্রে আপনি ডাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। লার্জেস্ট কন্টেন্টফুল পেজ গুলো যেগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি লোডিং হবে। এরপর রিডিউস সার্ভার রেসপন্স টাইম, এটা যদি আপনি রিডিউস করতে না পারেন তাহলে কিন্তু আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে সিডিএন এর সাথে কানেক্ট করতে পারেন। আমরা পরবর্তী ভিডিও যেটা হবে সেটাতে অবশ্যই দেখাবো কিভাবে আমরা সিডিএন এর সাথে আমরা আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করে আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা বাড়াতে পারি। এই সিডিএনটা কি, সিডিএনটা হচ্ছে, সিডিএন অনেক কোম্পানি কিন্তু সিডিএন সার্ভিসটা প্রোভাইড করে। সিডিএন হচ্ছে ধরেন আমার বাংলাদেশ ওয়েবসাইট, আমার সার্ভার হচ্ছে আমেরিকাতে, তো সার্ভার আমেরিকাতে, কিন্তু আমি যদি সিডিএন এর সাথে কানেক্ট করি, সিডিএন সার্ভার গুলো কিন্তু প্রায় বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে, বিভিন্ন দেশে হয়ে থাকে, মানে সব দেশে মোটামুটি আপনি পেয়ে যাবেন এই সিডিএন সার্ভার গুলো, যেমন অ্যামাজন, তারপর ক্লাউড ফেয়ার, এরা কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করে। তো এই সিডিএন এর সাথে আপনি কানেক্ট করে আপনি যখন আপনার ওয়েবসাইট ব্রাউজ করছেন তখন কিন্তু ডাটা আপনি লোকাল সার্ভার থেকে পেয়ে যাচ্ছেন। তারপর এখানে আপনি আরো কাজ করতে পারেন কি, ইনলাইন এসেনশিয়াল ইমেজ, এসেনশিয়াল ইমেজেস যেগুলো আছে আপনার ওয়েবসাইটে এগুলোকে ইনলাইন করতে পারেন। এরপর হচ্ছে আপনি যে টেক্সট আপনার ওয়েবসাইটে ইউজ করছেন এই টেক্সট গুলো ওয়েব ফ্রন্ট কিনা, এই ওয়েব ফ্রন্ট যদি হয় তাহলে এগুলো লোডিং স্পিড ভালো হয়, যদি আপনার ওয়েব ফ্রন্ট টেক্সট যদি ইউজ না করেন সেক্ষেত্রে আপনার লোডিং স্পিডটা অবশ্যই স্লো হয়ে যাবে। তারপর আমরা কি করতে পারি, আমরা আমাদের যে ইমেজ আছে, যে গ্রাফিক্স গুলো আছে, এই গ্রাফিক্স গুলো আমরা আমাদের ওয়েবসাইটের একদম আপার লেভেলে রাখবো, যেটাকে আমরা অ্যাবাভ দ্য ফোল্ড ইমেজ বলছি। অ্যাবাভ দ্য ফোল্ড ইমেজ হচ্ছে আপনি যখন কম্পিউটারে ব্রাউজ করছেন বা মোবাইল ফোনে ব্রাউজ করছেন, আপনাকে যেন স্ক্রল করে নিচের দিকে গিয়ে দেখতে না হয় ইমেজ গুলো, সেই জন্য আর কি আপনাকে ইমেজ গুলো অবশ্যই ফ্রন্টেই রাখতে হবে, যাতে কোনো অডিয়েন্স বা ট্রাফিককে স্ক্রল করে দেখতে না হয়। তারপর আমরা এখানে আরো কি করতে পারি, আমরা আমাদের যে পেজটা আছে, যে পেজে ট্রাফিক আসছে, এই পেজটাকে আমরা রিডিরেক্ট করার কম চেষ্টা করব, মানে আমাদের হাইপার লিঙ্ক কম থাকবে, হাইপার লিঙ্ক কম থাকলে আমাদের পেজ লোডিং স্পিডটা একটু ভালো হবে। তো এইভাবে আমরা মূলত এই এফসিপিটাকে ফিক্স করতে পারি। তারপর যদি আমরা দেখি যে লার্জেস্ট কন্টেন্ট ফুল পেন্ট, এটাতেও সমস্যা ছিল, এই লার্জেস্ট কন্টেন্ট ফুল পেন্ট যেগুলো আছে এগুলো কি আসলে স্ট্যান্ডার্ড হওয়া উচিত, এগুলো এখানে আপনারা ডাটাটা দেখতে পাচ্ছেন, এটা আপনার 2.5 এর নিচে যদি হয় তাহলে এটা ভালো পারফর্ম করে, এবং 2.5 থেকে 4 যদি হয় এটা মডারেট, আর ওভার 4 হলে এটা রেড হয়ে যায়। রেড মানে হচ্ছে স্লো, একদম সুপার স্লো। তো এটাকে কিভাবে আমরা ফিক্স করতে পারি, এটাকে ফিক্স করার জন্য আমাদের ইমেজ সাইজ গুলো এনশিওর করতে হবে। আমাদের ইমেজ গুলো যদি খুব বেশি বড় বড় সাইজের হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই ওয়েব পেজটা লোডিং স্পিডটা স্লো হয়ে যাবে। তারপর ইমেজ গুলোকে অপটিমাইজ করতে হবে, এরপর ক্যাশে অপটিমাইজ করতে হবে। আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে অবশ্যই ক্যাশে ইমপ্লিমেন্ট থাকতে হবে। তারপর আমাদের জাভাস্ক্রিপ্ট, সিএসএস এবং এইচটিএমএল এগুলো মিনিফাই থাকতে হবে আমাদের ওয়েবসাইটে, তাহলেই কিন্তু আমরা এগুলোকে ফিক্স করতে পারবো। তারপর আমাদের টোটাল ব্লকিং টাইম, টোটাল ব্লকিং টাইম এখানে দেখেন আমরা পেয়েছি 2120 মিলি সেকেন্ডস। তো 2120 মিলি সেকেন্ডস আমরা পেয়েছি টোটাল ব্লকিং টাইম। তো টোটাল ব্লকিং টাইম শুড নট মোর দেন 600 মিলি সেকেন্ডস, 600 মিলি সেকেন্ডস এর উপরে হওয়া উচিতই না, কিন্তু আমরা এখানে পেয়েছি 2000 মিলি সেকেন্ডস। তো এটার ডাটা যদি আপনারা দেখেন, দেখেন টোটাল ব্লকিং টাইম এখানে দেওয়া আছে কত হওয়া উচিত, অ্যাকচুয়ালি গ্রিন হলে আর কি 200 নিচে যদি হয় তাহলে এটা খুব ভালো কাজ করে, আর 200 থেকে 600 মডারেট, এবং ওভার 600 হলে এটা স্লো। তো আমরা তো ওভার 600ই পেয়েছি, তো ওভার 600 পেয়েছি, এই টোটাল ব্লকিং টাইমকে আমরা কিভাবে ফিক্স করতে পারি। এই টোটাল ব্লকিং টাইমকে আমরা যদি রিডিউস করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ইমেজ সাইজের উপর জোর দিতে হবে, ইমেজ সাইজ কখনোই বড় হতে পারবে না, এবং ইমেজ গুলো অপটিমাইজ থাকতে হবে,
ক্যাশে ইমপ্লিমেন্ট থাকতে হবে, যেগুলো আমরা আগেই এলসিপি তে বলেছিলাম, সেম কাজই আপনাকে করতে হবে। এরপর জাভা স্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল, মিনিফাই, এগুলো মোটামুটি এলসিপি দিয়ে আমরা যে কাজগুলো করেছি এগুলো করলে আর কি এই জায়গায় ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তারপর আমাদের এখানে আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে স্পিড ইন্ডেক্স। এটা 23.1 সেকেন্ড পেয়েছি, 23.1 সেকেন্ডস পেয়েছিলাম। এটা আসলে স্পিড ইন্ডেক্সটা আপনার অটোমেটিক্যালি ইম্প্রুভ হবে আপনি যদি এই চারটা কাজ করে ফেলেন। এই কয়টা কাজ যদি আপনি করেন তাহলে আপনার স্পিড ইন্ডেক্স অটোমেটিক্যালি ইম্প্রুভ হয়ে যাবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে এসইও পয়েন্ট অফ ভিউ থেকে অডিট করব। এটা একদম সম্পূর্ণ বেসিক লেভেলের একটা অডিট, কোনো অ্যাডভান্স লেভেলের অডিট না। আমি এই বেসিক লেভেলটা দেখাচ্ছি যাতে আপনারা নিজেরাই এই অডিটটা করতে পারেন আপনাদের ওয়েবসাইটে। তো চলুন ভিউয়ার্স, এখন আমাদের এসইও পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা অডিট করি, আমরা ওয়েবসাইটে আসলাম। আমরা ওয়েবসাইটে আসার পর আমার কিন্তু একটা এক্সটেনশন এখানে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা এসইও কোয়েক। এসইও কোয়েক এই এক্সটেনশনটা যদি আপনাদের না থাকে তাহলে এটা গুগল থেকে সার্চ করে অ্যাড করে নেবেন। এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নেওয়ার পর আর কি এটা যদি আপনি পিন করেন তাহলে এখানে থাকবে। এরপর এখন আমরা ওয়েবসাইটে আসার পর এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে অনেক ইনফরমেশন পাচ্ছি, আমরা সরাসরি চলে যাব পেজ ইনফোতে। পেজ ইনফোতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পেজ ইনফো, এখানে এই ওয়েবসাইটে টাইটেল কি দেওয়া আছে, টাইটেল কি দেওয়া আছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এটার মেটা কিওয়ার্ডস, মেটা কিওয়ার্ডস অ্যাবসেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। মেটা কিওয়ার্ডসটাই আসলে আপনার গুগলে যখন আমরা সার্চ করি কিওয়ার্ডস লিখে, যে ধরেন যে কোনো কিওয়ার্ডস আমরা শু লিখে সার্চ করছি, তখন কিন্তু আমরা যে ওয়েবসাইট গুলো পেয়ে যাই, জুতোর যে ওয়েবসাইট গুলো পেয়ে যাই, এটা কিন্তু এই মেটা কিওয়ার্ড এর কারণেই কিন্তু আমরা পেয়ে যাই। এই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এর যে অপশন গুলো এটা কিন্তু ওরা পুরোপুরি অ্যাভয়েড করে ফেলেছে। ওরা হয়তো চিন্তা করে না যে অর্গানিক্যালি ওদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করুক, সেজন্য এরা হয়তো এটা চায় না, সেজন্য এই কাজটা করে নাই। এরপর মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন ওকে ভালো মতোই ওরা লিখেছে, মেটা ডেসক্রিপশন কোনো সমস্যা নাই। এখন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটে যে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন দেখালাম, আমাদের যে টাইটেল দেখালাম, আমরা যদি এই ওয়েবসাইটে একটু অ্যানালাইসিস করি, তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, কন্ট্রোল ইউতে ক্লিক করতে হবে। কন্ট্রোল ইউতে আমরা ক্লিক করব। কন্ট্রোল ইউতে ক্লিক করে আমরা কোডিং গুলো পাবো। এখান থেকে আমরা সিম্পলি আবার কন্ট্রোল এফ এ ক্লিক করব। আমরা প্রথমে কি করলাম, কন্ট্রোল ইউ এরপর কন্ট্রোল এফ। কন্ট্রোল ইউতে ক্লিক করে আমরা কোডিং গুলো পেলাম, এরপর কন্ট্রোল এফ এ ক্লিক করে আমরা সার্চ বার, যেটা এই সার্চ বারটা পেলাম, সার্চ বারে গিয়ে আমরা এখন H1 লিখবো, হ্যাডার ওয়ান। হ্যাডার ওয়ানে যখন আমরা সার্চ করব তখন দেখতে পাচ্ছেন হ্যাডার ওয়ান এখানে টাইটেল আছে, লাগেজ অ্যাস্টোরেজ নিয়ার ইউ। ওরা হ্যাডার ওয়ানে লিখেছে লাগেজ অ্যাস্টোরেজ নিয়ার ইউ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি লাগেজ অ্যাস্টোরেজ নিয়ার মি। তো দুটা দুরকম হয়ে গেছে, এখানে টাইটেলটা কিন্তু এইরকমই হওয়া উচিত ছিল, তো এখানে একটা ফল্ট আছে। এবং আরেকটা মেজর ফল্ট হচ্ছে মেটা কিওয়ার্ডস গুলো লিখে নাই। তো মেটা কিওয়ার্ডস কি হবে, এখানে কি হওয়া উচিত, এটা কিন্তু আমরা চাইলে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের আরেকটা কম্পিটিটরকে, আমরা আরো দুই একটা কম্পিটিটরকে অ্যানালাইসিস করব। ঠিক ওই কম্পিটিটরের ওয়েবসাইটে গিয়ে আমরা এসইও কোয়েকে করে ওখান থেকে আমরা পেজ ইনফোতে গিয়ে ওদের মেটা ডেসক্রিপশন, টাইটেল, মেটা কিওয়ার্ড কি আছে এগুলো সব অ্যানালাইসিস করে ওখান থেকে আমরা ধারণা নিতে পারবো। ওরা যে কিওয়ার্ডটা লিখেছে ওই কিওয়ার্ডটাকে আমরা কিওয়ার্ড টুলসে গিয়ে আলাদাভাবে অ্যানালাইসিস করব। কিওয়ার্ড টুলসে অ্যানালাইসিস করে আমরা কিছু কিওয়ার্ডস ফাইন্ড করব যেগুলো ভালো র্যাঙ্ক করে বা লো কম্পিটিটর, এই টাইপের কিওয়ার্ডস গুলো আমরা এখানে বসাতে পারবো। এখানে আরো কিছু অপশন আছে, আমরা যদি যাই এই যে ডায়াগনোসিস, এগুলো একটু টেকনিক্যাল এবং অ্যাডভান্স লেভেলের, এখানে এগুলো সব ঠিক আছে কিনা, ইউআরএল, কনোনিক্যাল, তারপর টাইটেল, এগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো সব ঠিক আছে। এখানে মেটা কিওয়ার্ড আমরা পাই নাই, এখানে জিরোই দেখাচ্ছে। হেডলাইন ওকে গুড আছে। এখানে ইমেজ, ইমেজে কিছু সমস্যা আছে, 27 ইমেজ উইদাউট অল্ট, এখানে টেক্সটে কিছু সমস্যা আছে, ওয়েব ফ্রন্ট ইউজ করে নাই। এইভাবে আর কি আপনি মূলত একটা বেসিক লেভেলের অডিট আপনি করতে পারেন। তো এই অডিটটা তো করলাম, এরপর আমাদের আরেকটা অডিট হতে পারে, সেটা হচ্ছে এক্সটার্নাল অডিট। আমরা যদি ট্রাফিকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে আমরা একটু যাই, যে আমি আরেকটা রিপোর্ট করেছিলাম, এই রিপোর্টটাতে যদি আমরা যাই একটু তাহলে এখানে দেখব এক্সটার্নাল যে অডিট।
একটা ওয়েবসাইটে কি হয়, একটা ওয়েবসাইটের যে ভুলগুলো আছে সেগুলোই আমরা মূলত দেখার চেষ্টা করি এই এক্সটার্নাল অডিটে। দেখেন এই অডিট, এই ওয়েবসাইট যেটা আছে, এই ওয়েবসাইটের লোগোটা কিন্তু ঠিক নেই, লোগোটা কেমন যেন অড দেখাচ্ছে, ব্লুর সাথে আবার হোয়াইট কালারের একটা লোগো দেখাচ্ছে, হোয়াইট কালার আসছে, এই লোগোটাকে আর কি ভালো লাগে না। আবার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, যে ব্যানারের কালারটা, কালারটা ওয়েবসাইটে যখন আমি দেখি হাই রেজুলেশন কম্পিউটার স্ক্রিনে, তখন কিন্তু আমার চোখে লাগে, এটাও একটা ফল্ট আছে, এখানে আমি এটা ডিটেলস লিখেছিলাম। তারপর উনাদের যে এই ওয়েবসাইটের আর কি যে বাটনটা আছে, বাটনটা স্পেসিফাইড না, এটা আমি এখানে রিকমেন্ড করেছি, এটা হয় গো বা সার্চ বা ফাইন্ড নিয়ারেস্ট লোকেশন, রিলেভেন্ট যে ওয়ার্ডটা হওয়া উচিত আর কি, এখানে আপনার কল টু অ্যাকশন বাটনে এই টেক্সটটা হওয়া উচিত, এটা আমি ওনাদেরকে রিকমেন্ড করেছিলাম। তারপর যখন ফর্ম ফিল আপ করতে যায়, ফর্মটা ফিল আপ করার জন্য মানে যখন বুকিং দিতে যায় আর কি, এখানে বুকিং একবার ক্লিক করার পর এই জায়গায় গিয়ে আবারও বুকিং এ ক্লিক করতে হয়, মানে বুকিং দুইবার ক্লিক করতে হচ্ছে। তো কাস্টমার মানে আপনার কাস্টমারের তো এত টাইম নাই, এত টাইম নেই যে ও বুকিং দুবার ক্লিক করবে, তো এখানে বুকিংটা আর কি দুবার ইউজ করতে হচ্ছে, এটা একটা বিরক্তিকর বিষয়, এটা আমি উনাদেরকে বলেছি আমি আমার ক্লায়েন্টকে। তারপর দেখেন এখানে যে ক্লিক আওয়ার প্রাইসেস, ক্লিক আওয়ার প্রাইসেস এ যখন ক্লিক করে তখন দেখা যায় যে একটা পপ আপ স্ক্রিন চলে আসে, এই পপ আপ স্ক্রিন আসার কারণেও কিন্তু ওয়েবসাইটটা একটু স্লো হয়ে যায়। তো এখানে আমি ওনাদেরকে যেটা সাজেস্ট করেছিলাম, নিচে কিন্তু আবার ডিসকাউন্ট প্রাইসের অপশনটা আছে, এখানে যখন ক্লিক আওয়ার প্রাইস, এটা একটা বাটন আকারে হলে ভালো হয়, এটা দেখতে ভালো হয়, এই বাটনে যখন ক্লিক করবে তখন কিন্তু এই জায়গাটা সাথে সাথে চলে আসা উচিত, সেটাই আমি ওনাদেরকে সাজেস্ট করেছি। তারপর এখানে যে ডিসকাউন্টেড প্যাকেজ, এই ডিসকাউন্টেড প্যাকেজটাও একটু ভুল আছে, এখানে ডিসকাউন্টে দেখানো হয় নাই, এটাও আমি ওনাদেরকে ফাইন্ড আউট করে দিয়েছি। তারপর এখানে ক্লিক আওয়ার প্রাইস, এখানে যদি ক্লিক করে তখন যে পপ আপ ব্যানারটা চলে আসে, এই ব্যানারে একটা ইনফরমেশন আমার মনে হয়েছে আর কি একটু কনফিউজিং, সেটা আমি ওনাদেরকে মার্ক করে দিয়েছি, সেটা হচ্ছে কি নো পেমেন্ট উইল বি অ্যাকসেপ্টেড অন সাইট। অন সাইট বলতে আবার ওয়েবসাইট বুঝায় কিনা, সেই জন্য আমি এটা ওনাদেরকে বলেছি স্টোর রাখার জন্য। তারপর এখানে দেখলাম যে কপিরাইট, এটা এক সাইডে চলে গেছে, এটা মাঝখানে হওয়া উচিত। এই ডায়াগনোসিস গুলো আমি এখানে বের করেছি। আর সোশ্যাল প্রুফ, আমি সোশ্যাল প্রুফ খুব লাইক করি, ওয়েবসাইটে সোশ্যাল প্রুফ থাকলে কনভার্সন রেট বাড়ে, এগুলো আর কি আমি ওনাদেরকে সাজেস্ট করেছি। তো এইভাবেই মূলত আপনি চাইলে একটা বেসিক লেভেলের অডিট আপনি আপনার ওয়েবসাইটে করে ফেলতে পারেন, এবং যে অডিটে যে ফল্ট গুলো আপনার ধরা পড়ছে এগুলো আপনি নিজেই ফিক্স করতে পারেন। ভিউয়ার্স, আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে একটা ওয়েবসাইটকে আপনি স্পিড আপ করবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো পরবর্তী ভিডিওতে। তো ভিউয়ার্স, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।